আমরা দেববন্দের কাছে ধর্ম শিখি না আলে বল আমাদের কিতাব পড়ি দেববন্দীদের কিতাব পড়ি বড় আলে বল আমাদের কিতাব পড়ি এডুকেট করি কিন্তু ধর্ম শিক্ষা আমাদেরকে এখানে যারা দিয়েছেন তিনি হলেন মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী আমরা ধর্ম শিখেছি আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমরা ধর্ম শিখেছি পাঁচ পীরের কাছে আমরা ধর্ম শিখেছি আব্দুল জলিল সাহেবের কাছে আমরা ধর্ম শিখেছি আব্দুল খালিক সাহেবের কাছে আমরা ধর্ম শিখেছি আমাদের দেশের আলে বল আমাদের কাছে তো আমি আশা করব আমার দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য আমার দেশের বিবেকানন্দই যথেষ্ট আমার বাংলার ঠাকুর পরমহংস দেবী যথেষ্ট আমার বাংলার বড় নেতা আপনার বড় ধর্মগুরুরাই যথেষ্ট অতএব বাংলার হিন্দুদের জন্য যোগীর বাদকদের দরকার নেই বাংলার হিন্দুদের জন্য মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানই যথেষ্ট বাংলার মুসলমানের জন্য দুনিয়ার আলেমের দরকার নেই আমাদের জন্য মুজাদ্দিদের জামানই যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ সৌহার্দ্যতা সম্প্রীতি ভালোবাসা মূল্যবোধ নৈতিকতা বাংলার মানবতার সঙ্গে তুলনা করতে যাবেন না উত্তর প্রদেশে দেখুন মাল্লাররা যেখানে বাস করে গুজ্জাররা সেখানে বাস করে না যেখানে যাদবরা বাস করে সেখানে বানিয়ারা বাস করে না এমনকি যদি মোল্লাদের ছেলেদের সঙ্গে গুজ্জারদের মেয়েদের ভালোবাসা হয় তো রাস্তায় গুলি করে মার্ডার করে দেয় আর আমাদের কলকাতায় লক্ষ্য করে দেখুন একটা বিল্ডিং এর মধ্যে আমিও বাস করছি অভিজিৎ বাস করছে সরদারও বাস করছে সব বাস করছে সকালবেলায় যখন দুধলা দুধ দিয়ে যাচ্ছে অভিজিতের বউ আমার ঘরে আপনার কলিং বেল টিপছে ভাবিজি কি দুধ দিয়ে গেছে এই নিন আপনার দুধ আবার বিকেল বেলায় আমার বউ যখন উঠছে দিদি ভাই গেটটা খুলুন জলালা এসেছিল জল দিয়ে গেছে নিয়ে 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 বাংলার কালচার আমরা একে অন্যের পরিপূরক আমরা এখানে দাঁড়িয়ে বলি না গো করো না গো গো করো না গো গো করো না গো অতএব এসব করি না গরুর দুধে প্রোটিন আছে জানি কিন্তু গরুর দুধে আমরা সোনা খুঁজি না কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না এমন এমন জিনিস বাজারে বিক্রি আরম্ভ হয়ে গেল জীবনে চোখেই দেখিনি বলে করোনা রোগ ভালো হয়ে যাবে বিশ্বাস আমি আমার বাড়িতে করব আমার ঘরে করব এমন কাজ বাইরে করব না যাতে আমাকে দেখে অন্যজন কেউ কিছু বলার সুযোগ পায় কথাটা আমার বুঝতে পারছেন খারাপ লাগছে নাকি আপনাদের বাংলা বাংলাই আছে কথাটা বুঝতে পারছেন শুধু না অস্থির হয়ে উঠেছে বুঝলেন এতদিন যেন আমাদের মনে ছিল না আমরা মুসলমান এতদিন যেন মনে ছিল না আমরা হিন্দু এতদিন মনে ছিল না আমাদের কোন ধর্ম আছে মধ্যে থেকে রাজনৈতিক লিডার গুলো এসে আমাদের মনে করাচ্ছে আমরা মুসলিম আমরা হিন্দু আমাদের মনে করাচ্ছে ধর্ম শিক্ষা রাজনীতির নেতার কাছে নিতে হবে আমাদের আরএসএস এর কাছে নিতে হবে ধর্ম শিক্ষা বিজেপির কাছে নিতে হবে ধর্ম শিক্ষা গো করোনা গোয়েদের কাছে নিতে হবে সব মনে আছে কথা না ধর্ম তো ধার্মিকের কাছে শিখবো ধর্ম তো ধর্মগুরুর কাছে শিখবো কথা বুঝতে পারছেন কোন পলিটিক্যাল লিডার পলিটিক্যাল স্টেজে দাঁড়িয়ে ধর্ম শিক্ষা দিয়েছে দেখাতে পারবেন এতদিন সে আপনাদের আপনাদের এখানে হোক আর যেখানেই হোক ন্যায়নিষ্ঠা সত্য কথা বলতে গেলে কে কোন অ্যাঙ্গেলে কিভাবে নিয়ে নিচ্ছেন ওটা আপনার বিচার আর আপনি তো কোনো আপনার কি বলে সেই বড় বড় বিদ্বান পণ্ডিত আপনি তো জওহরলাল নেহরু নয় আপনি তো ডক্টরেট করেন যে আপনার যুক্তিটাই আমাকে মেনে নিতে হবে আপনি আপনার মতো আপনার বিদ্যা অনুযায়ী আপনি বলেছেন আপনি নিজের ধার ধরে দেখেছেন কতটা পাস চলে আপনি আমারটাও মনে করছেন তাই আপনি নিজের ধার ধরে তো আমার চিকিৎসা করতে পারেন না কথাটা বুঝতে পারছেন সুলতান মাহমুদ গাজনবী নাম শুনেছেন যাব ওখানে যাব ঘাবড়াবেন না সুলতান মাহমুদ গাজনবী অনেক কোন ওয়াজ হলো একটু টান শুরু হলো সবই হলো তাই তো এটা গল্প ধরি
গল্প শুনবেন না? আওয়াজ আওয়াজের মধ্যে সে গল্প বলতে আছে, আপনারা শুনছেন, আমি শোনাবো। তবে হ্যাঁ, গল্পটা বড় ওজনালা গল্প। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, বুঝতে পেরেছেন, কে ছিলেন? একজন বীর যোদ্ধা একদিকে, একদিকে যেমন তিনি একজন আদর্শ মানুষ। এবারে দেখুন, রাজা বাদশাহ যারাই এসেছে, শুনছেন তো আপনারা, মন দিয়ে শুনুন। এবারে রাজা বাদশাহ যারাই এসেছে, কারোর চোখে নায়ক তো কারোর চোখে খলনায়ক। আমরা ছোট থেকে কার কথা শুনেছি, আপনার ইজ আ গ্রেট কিং, কার কথা বলে? হ্যাঁ রাইট, আকবর ইজ আ গ্রেট কিং, আমরা পড়েছি তো নাকি? আকবর মহান রাজা, আকবর ইজ আ গ্রেট কিং, ভারতের ইতিহাসে আমরা পড়েছি। আবার দেখুন, রাশিয়ার সমরকান্দ থেকে লিখছে, রাশিয়ান ইতিহাসের মধ্যে আকবরের কথা লিখে না, সেখানে লিখছে শাহজাহান ইজ দা গ্রেট কিং, হোয়াই নট আকবর? তো এক একজনের রিসার্চ এক একজন, তো কেউ নায়ক কেউ খলনায়ক। কুমিল্লায় যারা দুর্ঘটনা ঘটালো, সে নাম মুসলমানের হলেও আমরা তাকে মুসলমান মনে করি না। আপনারা তো বলছেন শাস্তি চাই, আমরা বলছি ও মুসলিমের যদি নাম মুসলমান যদি হয়, মুসলমান হলেও যে অন্যায়টা করেছে আমরা তার ফাঁসি চাই, আমরা শুধু শাস্তি চাই না। তবে ওর নামটাই মুসলমান, কাজটা মুসলমানের মতো করেনি, কারণ আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বলছে তোমরা কারো খোদাকে গালাগাল করো না। হাকিকত বাস্তব, কাকে খুশি করার জন্য বক্তব্য দেবো, তুমি খুশি হয়ে করবেটা কি? হাকিকত যেটা আমি সেটাই বলছি, বাস্তব আমার নীতি, আমি সুফিজমে বিশ্বাস করি, আমি লাদিনের উম্মত নই, আমি মোল্লা ওমরের উম্মত নই, আমি মাসুদ আজহারের উম্মত নই, দাউদ ইব্রাহিম আমার আইডল নয়, আমি উম্মত হচ্ছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতএব তার আদর্শটাকে আমি বলছি, আমরা কোন জঙ্গিবাদী মুসলমানকে ফলো করে চলি না। কুমিল্লার বুকে যারা এই অপকর্ম করলো, বা পূর্বের দিনে যারা করেছে, মন্দির ভেঙে যারা মসজিদ তৈরি করেছে, আজও যেমন ইতিহাসের পাতায় যারা খালনায়কের রূপে রয়ে গেছে, তেমন আজও যারা কুমিল্লা কাণ্ড করবে আর ত্রিপুরা কাণ্ড করবে, তারাও কিন্তু ইতিহাসের আস্থা করিতে সীমাবদ্ধ থাকবে। তখন মোদিজি কি বলবে? ভাই দোস্ত, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, 13খানা মসজিদ আপনার সবকা সাথ হয়েছে, সবকা বিশ্বাস হয়েছে, সবকা বিকাশ হয়েছে, কথা বুঝতে পারছেন না? আপনাদের বুকে যদি কোরআন দিয়ে বলা হয় যে তোমাদের মনের মধ্যে, মাথায় যদি কোরআন তুলে দিয়ে বলা হয় তোমাদের মনের মধ্যে, কি এটা কোনোদিন হয় যে অপরের ধর্মকে আঘাত করব, ধর্মস্থান ভাঙব, অপরের আপনার কি বলে ধর্মীয় ভাবাবেগকে আঘাত দেব, আপনাদের হয় বলে? কখনো হয় না। এর প্রমাণও কাউকে দিতে চাই না। হুজ দা অথরিটি অফ দ্যাট, কেন প্রমাণ দেব? আপনাকে কি সুপ্রিম কোর্ট থেকে অথরিটি দিয়েছে যে প্রমাণ নাও? আপনাকে কি রাষ্ট্রপতি লিখিতে দিয়েছে তুমি প্রমাণ নাও? তো তুমি কে হে তোমাকে প্রমাণ দিতে যাব? আমার নীতি আদর্শ আমি বলবো, এবার তোমাকে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, তুমি বলতেই পারো যে খুশি করার জন্য বলছে, চাপে পড়ে বলছে, কার চাপ তাদেরকে ভয় করাচ্ছে? আজকে যদি লাদেন অন্যায় পথে গিয়ে জঙ্গিবাদকে সৃষ্টি করে যদি নিজে বুকে বাঁধবা বুকে বোম বেঁধে ঝাঁপানোর জন্য মানুষ তৈরি করতে পারে, তো সত্যের পথে হকের পথে নবী রসুলের জন্য আমরা তার ন্যায় নিষ্ঠা ভালোবাসা সম্প্রীতি আমরা মহব্বতকে কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় কবরে কেন যেতে পারবো না? কথা বুঝতে পারছেন? ওরা ঝগড়া করবে, আমরা মহব্বত করব। মোল্লা ওমরের দল ঝগড়া করবে, আমরা মহব্বত করব। এটা কি জঙ্গিবাদী শিক্ষা হচ্ছে? জঙ্গিবাদী শিক্ষা না তো এটা। হ্যাঁ, কেউ কেউ ভাবতে পারে এটা জঙ্গিবাদী শিক্ষা, তো তার ভাবনা তার কাছে, কথা বুঝতে পারছেন? মহব্বতের কথা তো বলতেই হবে, এখানে তো কোনো কিছু করার নেই, কম্প্রোমাইজ নেই। কারণ আপনি আজ আছেন কাল থাকবেন না, আমি আজ আছি কাল থাকবো না, কিন্তু নবীর হাদিস নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত জিন্দাবাদ রয়ে যাবে। সুবহানাল্লাহ বলেছেন, কেন বলে দিতে হবে আপনাদেরকে, মন থেকে কেন বলবেন না? চলুন জায়গায় জায়গায়। সুলতান মাহমুদ গজনবী ঠিক এমনই একটা ক্যারেক্টার, কখনো কারোর কাছে তিনি ভালো ছিলেন তো কখনো কারোর কাছে খারাপ ছিলেন।
কথা বুঝতে পারছেন? আর তিনি এমন ছিলেন না যে ভালো হওয়ার জন্য যে কারো পিছনে যে আমায় বসতে হবে, কারো কাছে যে দাঁড়াতে হবে, যে আমায় ভালো সার্টিফিকেট দিতে হবে, আজ এখানে তো কালো কানে, পরশু কানে তো আরেকদিন সেখানে। আপনার নীতি সেটাই থাকবে যে আমি আল্লাহ রাসূলের পথ ধরে চলবো, নাইন স্টার ছেড়ে আমি সাথে আমি আমার জায়গাতেই থাকবো। আমাকে ধর্ম পালনের জন্য একবার এ দল, একবার ও দল, একবার তাবলিগি, একবার জামাত ইসলামী, একবার রাফেজি, একবার খারেজি, একবার মোতাজিলা, একবার জাহাবিয়া, একবার জাবারিয়া, এসব কোন দলে যেতে হবে? আপনারটা যদি সঠিক হয়, হক হয়, আপনারটা নিয়ে আপনি থাকেন, সবার জন্য সেটা থাক। উত্তর প্রদেশের মানুষের জন্য সেগুলো কেউ কেউ নিয়েছে থাক, বাংলার জন্য আমাদেরটা থাক। যদি বলেন না হক, তাহলে ঠিক আছে, আপনি হকটা কি আমায় দেখান, নাহলে লিখে দিন এটা না হক, এটা সঠিক মাশরাব নয়। বুঝতে পারছেন তো? আমরা একটা সঠিক মাশরাবের মধ্যে আছি, হক মাশরাবের মধ্যে আছি। তো সুলতান মাহমুদ গাজনবী ঠিক এমন ছিলেন, কারোর চোখে নায়ক তো কারোর চোখে খলনায়ক, মহারানা প্রতাপ প্রতাপগড়ের রাজা কারোর চোখে নায়ক তো কারোর চোখে খলনায়ক, আকবর বাদশাহ কারোর চোখে নায়ক তো কারোর চোখে খলনায়ক। এখনো পর্যন্ত কেউ কারোর চোখে হিরো, কেউ কারোর চোখে ভিলেন। কথা বুঝতে পারছেন না? একজনের চোখে হিরো, একজনের চোখে ভিলেন কেন? কারণ চশমার পাওয়ার বেড়েছে, তাই পাওয়ার চেঞ্জ করুন, ভিলেন চেঞ্জ করে লাভ নেই, হিরো চেঞ্জ করে লাভ নেই। অতএব মুসলমান নীতি আদর্শের গোলাম, মুজাদ্দিদ জামানকে যখন ভালো লেগেছে, তার সিলসিলা যখন ভালো লেগেছে, এবং তার সিলসিলার বড়ি আউলিয়ারা যখন আছে, আমি তোমার চশমা চেঞ্জ করতে, আমি আমার নিজের পোশাক চেঞ্জ করতে পারবো না, বরং তুমি চশমাটা চেঞ্জ করে নাও। আমি পারবো না চিল্লাই যেতে, কারণ আমি একটা আদর্শ নিয়ে চলি। আমি পারবো না আহলে হাদিসদের মতো যে আপনার ওই কি বলে সবকিছু নাজায়েজ হারাম ফতোয়া দিয়ে দেবো, কারণ আমি আমার নীতি অনুযায়ী চলি। এ ভাই আমার বক্তব্য বুঝতে পারছেন তো নাকি? সুলতান মাহমুদ গজনবীর একদিন ইচ্ছা গেল, রাজা ছিলেন তো, আমি খিজরে আল ইসলামকে দেখতে চাই। আমি পানি পানিতে যিনি আছেন কে? খিজরে আল ইসলাম। তো আমি খিজরে আল ইসলামকে দেখতে চাই। কে দেখাতে পারবে, কে দেখাতে পারবে? সবাইকে একত্রিত করলো, জোগাড় করলো, আশপাশের গ্রামের মানুষ, সাত গ্রামের মানুষ আসলো, হুজুর আসলো, মৌলানা আসলো, মুফতি আসলো, আলেম আসলো, সাধারণ মানুষ আসলো, গরিব আসলো, ফকির আসলো, সবাই আসলো। কাকে দেখবে? আমি সুলতান মাহমুদ গাজনবী খিজরে আল ইসলাম দেখবে। মন দিয়ে শুনবেন, খুব যুক্তি সম্পন্ন আলোচনা এটা। তো সবাইকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি দেখাতে পারবেন? নেভার, আই উইল শো হিম, আই নেভার টু শো হিম ফটো অফ ইউ খিজরে আল ইসলাম। ইউ ক্যান? নো আই কান্ট। ইউ ক্যান? নো আই কান্ট। মুফতি কন্টিনিউ? নো আই কান্ট। কেউ পারবেন দেখাতে? না, দেখাতে পারবো না। সবাই একই কথা বললো, দেখাতে পারবো না। একটা গরিব লোক কোথার থেকে হাত তুলে দিয়ে বলছে, আই উইল শো ইন ফ্রন্ট অফ ইউ, আই ক্যান শো ইন ফ্রন্ট অফ ইউ খিজরে আল ইসলাম, আমি দেখাতে পারবো। ছেঁড়া লুঙ্গি পরে, ছেঁড়া জামা পরে বলে আমি দেখাতে পারবো। যে কে দেখাতে পারবে বলছে তো? যে দেখাতে পারবে বলছে তো? বুঝতে পেরেছে? হ্যাঁ, সম্পর্ণাস করেছে, কি করে দেখাবে? বলছে এক কাজ করো রাজা, হুজুর আমার ছ মাসের সংসার চালাবার জন্য বাড়িতে রাজভাণ্ডার থেকে খাবার দাবার সব পাঠিয়ে দিন, আমি দেখাতে পারবো। আর আমাকে নদীর ধারে যে, যেহেতু ওনার তো নদী সমুদ্র নিয়ে ওনার ব্যাপার সেবার, তো আমি ওই নদীর ধারে যে নামাজ পড়বো, ইবাদত করবো, আর ছ মাস পরে দেখা করবো। নো প্রবলেম, তুমি যাও। উজির আয়াস ছিল ওনার খাস, উজির উজির জি হুজুর, প্রধান উজির মানে উজিরে আলা, যাকে প্রধানমন্ত্রী বলা হয়। যাও ওর বাড়িতে ছ মাসের খাবার পাঠিয়ে দাও, যাও তুমি যাও। চলে গেল, ছ মাস পরে ঘুরে এসে বলছে, কি হলো দেখাও। বলছে হুজুর আরো ছ মাস লাগবে। ফের ছ মাস পরে ঘুরে আসলো, বলছে কে দেখাও। ওই কি দেখাতে বলেছিলেন আমি ভুলিয়ে গেছি, ছ মাস মরতে গেছিলি, তুই বললি যে ছ মাস নদীর ধারে ইবাদত করতে হবে, তোর বাড়িতে আপনার রাজকীয় খাবার পাঠাতে হবে, তোর বউ আছে, ছেলে মেয়ে আছে, মা আছে, তারা খাবে। আমি পাঠালাম, তারা খাওয়া দাওয়া করে মোটা সোটা হয়ে গেল, ফল ফ্রুট পাঠালাম সব। এক বছর পরে এসে হুজুর কার নাম বলেছিলেন আমার সেটাই মনে নেই।
राजा बोले वाइन हाथे तुले देवे ना विचार होबे कि विचार होबे তোমরা বলো এর কি শাস্তি দেওয়া উচিত ও আমার সঙ্গে ধোঁকা করেছে সবাই মাথা হ্যাট সুফিরা মাথা হ্যাট আলেমরা মাথা হ্যাট মুফতিরা মাথা হ্যাট একজন উঠে বলছে বলছে হুজুর আপনার সঙ্গে যে বিয়াদবি করেছে ওর উচিত হচ্ছে ওর গলা কেটে দাও ওর গলাটাই কেটে দিয়া দরকার ওকে কেটে ফেলা দরকার সবাই কি বলে সবাই চুপ ফটকা উঠেছে ওটা বলছে হুজুর ওকে কষ্ট দিয়ে মারতে হবে আপনার সব শিকারী বাঘা বাঘা কুকুর আছে ডোবারম্যান আছে রটওয়াইলার আছে হাউন্ড আছে ওসব কুকুরের সামনে ফেলে দেওয়া দরকার দামি দামি শিকারী কুকুর সবাই কি বলে ওই সুন্দর চেহারার মানুষটা আবার খেজুর খাচ্ছে আপনি কি বলে ও ঠিক বলেছে চিও ঠিক বললো ও ঠিক বললো হ্যাঁ নেক্সট আরেকজন উঠে বলছে এর কি করা উচিত তিনটে বলি বেশি সময় নিলে হবে না আরেকজন বলছে ও যে করেছে ধোকা দিল তো এক কাজ করুন ওকে মেরে ধরে ওর ঘর বাড়ি কেড়ে নিয়ে দেশ থেকে তাড়িয়ে দাও যেন আর না ঢুকতে পারে দেশে সবাই চুপ সবাই চুপ আপনি কি বলে সুন্দর চেহারা মানুষটা বলছে ও ঠিক বলেছে লাস্ট মনে যে প্রধান উজিত ছিল তাকে ডেকে বলছে আয়াস তুমি কি বলো বলছে ঘন্টা ঠিক বলা হয় মানে ওই কেউ ঠিক বলে না হুজুর আপনার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্ব ওর বাড়ি ও খেতে পায় না ওর বউ খেতে পায়নি ছেলে মেয়ে খেতে পায়নি মা মরে যাচ্ছে না কে ওমর ফারুকের কথা মনে নেই নাতক বিল হক সবা উজির নবী আল মুস্তাফা সানি আল খুলাফা হযরত ওমর ফারুক বলছে আমার রাজত্বকালে যদি ফুরাত নদীর তীরে একটা ছাগলের বাচ্চা না খেয়ে মরে যায় আমার ভয় হয় আল্লাহ আমাকে বোধহয় মাফ করবে না আপনার বাড়ির পাশে আপনার প্রতিবেশী না খেয়ে মরে যাচ্ছে আপনি খাবার পাঠানো দূরের কথা কি বলছে গলা কেটে দে কি বলছে শিকারী কুকুরের সামনে ফেলে দে কি বলছে ঘর বাড়ি কেড়ে নিয়ে তাড়িয়ে দে হুজুর যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চান জাহান্নামে চলে যাবেন আপনি বিয়াদবি করছো তুমি বলছে আমার ঘরদার নিয়ে নেন আমার আপত্তি নেই কিন্তু সত্য কথা শুনে আর ই খুব হাসছে বুঝতে পেরেছো সত্য কথা এটাই যদি আল্লাহর আযাব জাহান্নাম থেকে বাঁচতে চান আর এতদিন যে গুনাহটা হয়েছে যদি মাফ করাতে চান ওকে বেকসুর কসুর খালাস দেন ওকে মাফ করে আপনার দরবারে ওকে চাকরি দেন সারা জীবনের জন্য শাস্তি হিসাবে আপনি ওর বাড়িতে খাবার পৌঁছে দেন সুবহানাল্লাহ বলেন সবাই কি বলে বলছে হ্যাঁ হ্যাঁ ও ঠিক বলেছে এটা পছন্দ হয়েছে এসে বরাবর বলি হাসা বল অনেক অনেক কথা বলছে আপনি কি বলেন খেজুর খাচ্ছে আর কিছু বলেন বলে হ্যাঁ কিনা ঠিক কিনা বেটি বলুন বলছে ওই ছেলেটার রক্তটা ভালো একে ধর তো সবাইকে ঠিক বললো এর রক্ত ভালো কুকুরের সামনে দে ঠিক এর বিচার হওয়া দরকার মেন্টাল আছে নাকি পাগল আছে নাকি নাউজুবিল্লাহ আমি তো বলি হি ইজ নট স্ট্রংলি মেন্টাল বাট হি ইজ মেন্টালি স্ট্রং জোরে বলুন না সুবহানাল্লাহ ও
স্ট্রংলি মেন্টাল নয়, বদ্ধ পাগল নয়, বরং মেন্টালি স্ট্রং, হচ্ছে মানসিক ভাবে অনেক মজবুত। তাই বলছে, ঠিক বলেছে, ইজ নট মেন্টালি মেন্টাল আপনার স্ট্রংলি মেন্টাল, বাট হি ইজ মেন্টালি স্ট্রং। বুঝে আপনার বিচার হওয়া দরকার, বুঝে বিচার করুন। বুঝে হুজুর, এখানে ব্যাপার হচ্ছে কেউ ভয়ে বলেনি, আবার কেউ বলে ভয় পায়নি। কেউ ভয়ে বলেনি, কেউ বলে ভয় পায়নি, কেসটা এই হয়েছে। বলে কেন? বলছে আপনি আমার শাস্তি দিন, গলা কেটে নিন, আমার কিচ্ছু পাওয়ার নেই, হারাবার নেই, আমার এই খাজুর খাবো, দিন কাটাবো, আল্লাহ আল্লাহ করবো। তবে আমার একটা কথা, আমার যখন কাঠগড়াতেই উঠতে হলো, আজ আমি কতগুলো চোখ খুলিয়ে দেবো। ওই কি চোখ খোলাবে? বলছে যে গলা কাটা শাস্তি দিতে বলে চোখে আগে ডাকলাম। বুঝে তুমি দাঁড়াও, এতে গড়ে হোক তুমি গলে কাটতে গো, কাহা কেউ বলছে বলো বলো, গলা কাটতে বলেছে কেন? বলছে যে শাস্তি হবে তাই বলেছি। বলছে না, তুমি তো মানে লাঠি দিয়ে মারতে বলতে পারতে, তুমি তো গলায় দড়ি দিয়ে ঝুলাতে বলতে পারতে, গলা কাটার কথাই তুমি বললে কেন? বা তুমি ওর মতো কুকুরের সামনে দিয়ে দে তুমি বলতে পারতে, ও বললো তুমি বললে না, তুমি গলা কাটতে বললে কেন? হুজুর জিজ্ঞেস করেন, কেন বললে? হুজুর ওইটাই আমার মাথায় খেলছে তাই বললাম। তখন জিজ্ঞেস করছে তুমি কি করো আগে বলো। আমি কষাই। হুজুর তোমার যেটা কাজ তোমার মাথায় তাই এসেছে। বক্তৃতা বুঝতে পারছে নাকি শুধু হেসে ফেলবেন? বক্তৃতা বোঝা যাচ্ছে? আমার বক্তব্যটা একজন ভালোভাবে নেবে, একজন খারাপ ভাবে নেবে, একজন বেঁকিয়ে নেবে, একজন চেরিয়ে নেবে, একজন বলবে ওখানে দিয়ে গেল, একজন বলবে খুব বুদ্ধিমানি করে দিয়ে গেল। কেন? যার যেটা কাজ সে বুঝতে পারছে। এই তুমি কুকুরের সামনে দিলে কেন? বলছে আমরা তো আপনার শিকারি কুকুর পাহারা দিই, তো আগে কুকুরই মাথায় এসেছে। এই তুমি দেশ থেকে তাড়িয়ে দিলে বললে কেন? বলছে হুজুর ও কিন্তু নেতা। কিরম নেতা? বলছে ওকে কিন্তু বালি আখড়ার দায়িত্ব আপনি দিয়েছিলেন। আখাড়া একটা ছিল, বালি আখাড়া বলা হতো, ওই আখাড়ার দায়িত্ব তাকে দিয়েছিলেন। তো বালির দায়িত্বটা তার উপরে ছিল, বালি জায়গাটা, আর বালি আখাড়া বলা হতো, ওখানে কুস্তি হতো এবং বিভিন্ন মানুষেরা ওখানে যেতেন। তো ওই দায়িত্বকে দিয়েছিলেন ওখানে, আপনি এখান থেকে খাবার পাঠাবেন, ও গরিবদেরকে বন্টন করবে, আপনি জায়গা দেবেন গরিবদের, ও সেই জায়গা সবাইকে বন্টন করবে, আপনি গরিবদের রেশন দেবেন, সবাইকে বন্টন করবে, আপনার কাজটা ওরা করবে, ও করবে, ওকে ওখানকার লিডার করেছিলেন। যাও জু, কিন্তু ওর মাথায় দেওয়া বাদ দিয়ে কেড়ে নেওয়া আসলো কেন? ওকে বাসস্থান ঠিক করার পরিবর্তে গৃহ ত্যাগ করাবার কেন ওর মাথায় আসবে? এইটা আগে ওকে জিজ্ঞাসা করুন। একজন উঠে বলছে হুজুর ওর ভয়ে আমরা কথা বলতে পারিনি, আপনি ওকে দায়িত্ব দিয়েছেন, আপনি এখান থেকে খাবার পাঠাতেন, আপনি দিতেন, ওরা ঝাড়তো, ও ঠিক মতো দিত না, আপনি ঘর করতে পয়সা দিতেন, ও কমিশন নিয়ে নিত। বর্তমান যেটা ঘটছে, আমফানের মাল দিতেন, দিদি দিত, আর নিচের কিছু কিছু নেতা ঝেড়ে দিত। আমার কথা আবার অন্য চোখে নেবেন না, আগেই বলে দিই আমি রাজনীতি করি না। দিদি আপনার কি বলে মানুষের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করত, আর এরা নিচে কমিশন খেত, বললে পুরো লিডারকে খারাপ লাগলে আমার বয়ে গেছে। এতে তো আপনার বদনাম হচ্ছে, এটা আপনার শাসক দলের বদনাম, আপনার পার্টির বদনাম, আপনার দিদির বদনাম করছেন আপনি। এখন আমি বলতে গেলে আমাকে কোনো চশমা পরে দেখতে হবে না, আমার সাদা জামা সাদা চোখে দেখুন, কারণ আজ পর্যন্ত কেউ কোনোদিন পলিটিক্যাল বক্তব্য আমার মুখে শুনেননি, কোনো পলিটিক্যাল স্টেজে আমাকে দেখলেন না। হুজুর অমুকের সঙ্গে অমুক জায়গায় দেখেছিলাম, কেন কিছুদিন আগে সৌগত আপনার যে কোনো একজন বর্তমান শাসক দলের কারোর সঙ্গেও তো অনেকে দেখেছে, এতে ইউটিউবাররাই দেখিয়েছে, তখন কি বলবেন? তার আগে একজন মানে তিনজন হেভিওয়েট মন্ত্রীর সঙ্গে দেখেছেন, কি বলবেন? কারণ অবস্থান আমার পরিষ্কার, আমাকে কোনো চোখে দেখবেন না, আমার জায়গায় সব ভাইয়া, আমি আমার নিজের গ্রাউন্ডে কে আসলো না আসলো বিচার আপনি করতে যাবেন না, কিন্তু সঠিক কথাটা শোনার কান থাকলে বসবেন। কথাটা আমার বুঝতে পারছে? তবে আমি সেই লিডারের মতো করে কোন জায়গায় যেয়ে বলেছি, ওই মন্ত্রীর মতো করে কোন জায়গায় যেয়ে বলেছি,
কথা বুঝতে পারছেন না? নাই সত্য কথা, হাকিকাত কথা শোনার কান নেই কেন? কেন নাই পরায়ণ হতে পারবো না? কেন সুলতান মাহমুদ গাজনবীর মতো ক্ষমা করে দিতে পারবো না? কেন ওমর ফারুকের মতো মাফ করে দিতে পারবো না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে, অসুবিধা নেই তো? বিরক্ত লাগছে না তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাত্রে ঘুরে বেড়াচ্ছেন, একটা দিয়ে ঠুং ঠুং করে বোতলে শব্দ আছে, দাম করে দৌড় করে ভিতরে ঢুকে গেলেন, দেখছে একজন মাল খাচ্ছে, মাল খাবো জানতো নাকি? এখানে কেউ খায় না, আসছেন খায় না বললে হবে? দু একজন এর মধ্যেই বসে আছে, মাঝে মধ্যে ঢাল ঢাল মদ গো মদ, নতুন কেউ দেশি খায়, কেউ বিলিতি খায়, কেউ প্রকাশ্যে খায়, কেউ লুকিয়ে খায়, আবার আল্লাহওয়ালা মানুষগুলো এখানে বসে আছে, তাদের মধ্যে যারা এসে বসেছেন আল্লাহ এই মাহফিলের ওসিলায় প্রত্যেককে হেদায়েত দিক, বলুন আমিন। সবাই বললেন না আমিন? কথা বুঝতে পারছেন না? এখন সব জাতে উঠে যাচ্ছে, বিড়ির শুধু দুঃখ, বাকি আর কারো দুঃখ নেই, চোলাই মদ এখন বিলিতি মদ হয়ে বারে উঠে গেছে, কথা বুঝতে পারছেন? ও শুনে শুনে, আগে ওই নারকলের খুলি সেখানে একটা নল লাগানো থাকতো, পানি থাকতো, উপরে আপনার আগুন দেয়া থাকতো, তামাক দেয়া থাকতো, ভ্রুক ভ্রুক করে টানতো, কি বলতো? গড়গড়ি। এই গড়গড়ি আবার গড়গড়ির আর একটা নাম কি? হুঁকো, বিচিতির পাতার হুঁকোর পানি, একটা কথা আছে, দিলে খুব জ্বলে জ্বালা করে। এটা যখন আগে ইন্টারভিউ দিয়েছি যেসব স্যারের আছে জিজ্ঞাসা করুন, পুরাতন স্যারেদের ইন্টারভিউ হতো, এক্সপার্ট প্রশ্ন করত, বলো তো দেখি আপনার কি বলে, তমলুকে আগুন লেগেছে, নৈনিতাল গেল কি, কলকাতায় আগুন লেগেছে, নইতে তমলুক গেল কুড়ি, নৈনিতালে পানি ঢালছে, আপনার ধোঁয়া উঠছে কি না, দূর ভুলে গেছি আমি, আরেকবার বলি, কলকাতায় আগুন লেগেছে, তমলুক গেল কুড়ি, নারকেল ডাঙায় পানি ঢেলেছে, নৈনিতাল ফুড়ে, নারকেল ডাঙায় ধোঁয়া উঠছে, নৈনিতাল ফুড়ে, এটা কথা ছিল, মানে কলকাতায় আগুন লেগেছে, কলকাতায় তমলুক গেল পুড়ে, মানে তামাক, তামাক গেল পুড়ে, নারকেল ডাঙায় পানি ঢালছে, মানে ওই নারকেলের খুলির মধ্যে পানি দেয় ওতে ঘুরঘুর করে, নারকেল ডাঙাটাকে ধোঁয়া উঠছে, নৈনিতাল ফুড়ে, ওই নলী দিয়ে বার হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? ওই নলী দিয়ে এই নলীতে যাচ্ছে, ভেতরে যে ঘুরে নাকের নলী, মুখের নলী, আরো কোন কোন জায়গা দিয়ে ধোঁয়া বেরোয় আল্লাহ, আরে আর কোথা দিয়ে বেরোয়, ওই তিনটে জায়গা, গান্ধী সোচ ভুলভাল চেষ্টা করে, আমি বলেছি ওইসব কথা বুঝার ব্যাপার। তো হুঁকো তো যাতে উঠে গেছে, ট্রেন্ডিং এ হুঁকা বার, সুশান্ত সিং রাজপুত যে মার্ডার হলো, বুঝলেন মুরব্বীরা বুঝতে পারবেন না, তো একটা মেয়েকে ধরলো, তার নাম কি রিয়া সেন, পেপারে দিচ্ছিল, রিয়া সেন কে সিবিআই যখন জিজ্ঞাসা করছে যে আপনি কি কোনো নেশা করেন, রিয়া সেন বলছে ইয়া উই গট সাম ম্যারিজুয়ানা, আমি তো অবাক হয়ে গেছি, এই কি নেশা, ম্যারিজুয়ানা কি মিষ্টি কি সুন্দর নাম না, আমি গুগল ডিকশনারিতে ঢুকে দেখি ম্যারিজুয়ানা মানে কি জানেন, গ্যাজা, আমি বলছি গ্যাজা ঘোর, এত বড় নায়িকা হিরোইন ম্যারিজুয়ানা মানে বিদেশি নেশা করে, ম্যারিজুয়ানা তো ম্যারিজুয়ানা মানে তো গ্যাজা, এসব গ্যাজা ঘোর, তো বিড়িটি শুধু দুঃখ, বাকি সব জাতে উঠে গেছে, গাঁজা ম্যারিজুয়ানা হয়ে গেছে, গড়গড়ি এখন হুক্কা হয়ে গেছে, ওই গুড় জল যেটাকে বলে চুলাই মদ এখন বারে উঠে গেছে, দুঃখ শুধু বিড়ির ও পুড়ে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তো কলেজে যে কদিন ছিল তাতে সে কদিন মজাই ছিল, কলেজ বিড়ি পার হলে একটু গাড়ি গাড়ি, শিক্ষিত ছেলেরা টানতে জানে ওর একটু শান্তি হলো, আসলে হাবলদারের উন্নতি হওয়া মুশকিল, আর বিড়ি তো খাকি রঙের হাবলদার, আর সিগারেটকে ক্যালকাটা পুলিশ বলে, এসব কলেজে যারা পড়ে তারাই, আমিও মাঝে মধ্যে শুনেছি তো, ও ক্যালকাটা পুলিশ মানে সিগারেট আছে, দে হাবলদার দে, হাবলদার মানে খাকি, ওই যে কোমরে বেল বাঁধা সুতো বাঁধা বিড়ি হয় না, আচ্ছা আমি গল্প বলছি তাও বসে আছেন কেন আপনারা, আমি তো বকে যাচ্ছি তাও শুনবেন, এটাই হচ্ছে মহাব্বত, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ এই মহাব্বত যেন কিয়ামত পর্যন্ত কায়েম রাখে, বলুন আমিন, এই আদব এই মহাব্বত এর একটা গুরুত্ব আছে। তো চলুন যেটা বলতে যাচ্ছিলাম বলে বলে বলছে, তৃতীয় নাম্বারকে তুমি কি বললে আগে বলো, ওখানটা একটু কাটছাঁট করলাম না, আর সময় পাবো না, আমাকে আবার বেরোতে হবে, তো
তৃতীয় জনকে আপনি রক্ত ভালো কেন বললেন? বলছে হুজুর আয়াস দীর্ঘদিন আপনার কাছে আছে কিন্তু আয়াস কি করে আপনি জানেন না। কি করে? বলছে আয়াস হচ্ছে আহলে কুরাইশ। সুবহানাল্লাহ বলেন। আয়াজ হচ্ছে নবীর খানদান রাসূলের খানদানের ছেলে। ও সত্য কথা বলতে মোর মুখে বাধা দেয় বাধে না, তাই ও জানের পরোয়া না করে আপনার চোখ খুলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি তো মৌলানাগিরি করছি না, আমি তো এখন আলেম নই, আমি তো সাধারণ মানুষ। বলছি তুমি সাধারণ হওয়ার যেই হও, তুমি যদি রসুলের খানদানের হও আমার তলোয়ার দেখে সারা দেশ কাঁপতে পারে, কিন্তু আমি সুলতান মাহমুদ গজনবী রসুলের খানদানের উপরে কথা বলে নিজেকে জাহান্নামের রাস্তা খুলিয়ে দিতে চাই না। অতএব তুমি সত্য কথা বলেছ, আমার চোখ খুলে গেছে, আয়াজ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। যা হুজুর রাসূলের খানদানের ছেলে। তখন আয়াজ বলছে আপনি আমার পোল খুলে দিলেন কিন্তু আপনি কি, আপনাকে আমি চিনি। কাকে বলছি? হ্যালো, কাকে বলছি? ওই সুন্দর চেহারার মানুষটাকে বলছে আপনি কি ভাবছেন আপনাকে আমি চিনি না? তুমি আমাকে কি করে চিনবে, জীবনে তো দেখোইনি। বলছে গত রাত্রিতে আমি স্বপ্নের মধ্যে আপনাকেই দেখেছিলাম। বলুন না সুবহানাল্লাহ। আমাকে স্বপ্নে দেখেছিলে মানে? বলছে আমি গত রাত্রিতে স্বপ্ন দেখলাম যে একজন বাদশাহ খিজরে আলাইহিস সালামকে দেখতে চাইবে, আর সেই খিজরে আলাইহিস সালামকে দেখার জন্য একটা গরিব মানুষকে একটা আহলে কুরাইশ ইনসাফ দেওয়াবে, আর ইনসাফ দেওয়াবার বলে এই যে আপনার সুলতান মাহমুদ গজনবী চোখটা খুলিয়ে দিতে একটা সুন্দর চেহারার মানুষ আসবে, সেই মানুষটা কি আমি জানি না, আপনি নিজের পরিচয় দিন আর বলতে হবে? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বলছে আপনি কে হুজুর? মাথা হেট করে বলছে আয়াজ ঠিক বলেছে, আমি হলাম খিজরে আলাইহিস সালাম। গল্পটা ভালো লাগলো না খারাপ লাগলো? এর মধ্যে কিছু শিক্ষার বিষয় আছে? আপনি নিজে চাঁদা তুলে খান, আর একজনকে দেখলে তো আমার মনে হবে ও আমার মতোই বোধহয় খায়। একজন অফিসার ঘোষ খাই, আর একজনকে দেখলে তো মনে হবে ও বেটা আমার মতো ঘোষ খোর। একজন মা কি গো বুঝতে পারছেন, আপনি চা খাচ্ছেন, আপনি দুধ চা খাচ্ছেন, আর আমি মুলো খাচ্ছি, আমার ভেতর দিয়ে মুলো ঢেকুর উঠবে না দুধ চায়ের উঠবে? তো যে মুলো খাবে সে তো ঢেকুরটা মুলোরই তুলবে, তো যে যেমন মানুষ সে তো আমাকে আপনাকে সাধারণ মানুষকে তার মতো করেই বিচার করবে। ওই জন্য আল্লাহ বলছে বিচারক কেউ সে জুড়ি, বিচারের দায়িত্ব আমার হাতে দিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। অতএব লং টাইম আলোচনা আমি করতে আসিনি, খুব গুরুত্বপূর্ণ কথা। তো ঘরে ঢুকে দেখে মদ খাচ্ছে, কে ঘরে ঢুকে দেখলো? ইয়া আল্লাহ আমার ওয়াজ মন দিয়ে শুনছেন, আমার ওয়াজ শুনতে পাচ্ছেন না? হাজরাতে ওমরে ফারুক ঢুকলেন, ঢুকার পরে বললেন যে তুমি মদ খাচ্ছ, নেশা করছো, তলোয়ার বার করে বলছে তোমার গর্দান উড়িয়ে দেবো। এই খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, আপনি এমন করে আমায় মারতে পারেন না, দাঁড়ান হুজুর। জি কেন? বলছে হুজুর আমি মদ খেয়ে দোষ করেছি কি করিনি? বলছে হ্যাঁ করেছো তো বটে, ওই জন্য তোমার গর্দান কেটে নেবো, তুমি হারাম জিনিস খাচ্ছ বেহুদা। বলছে হুজুর আমি তো দোষ করলে একটা করেছি, আপনি তো তিনটে করে বসে আছেন। এখন যদি কোনো কাউকে নিয়ে যেয়ে কারোর সামনে বলে, কোন রাষ্ট্রনায়কের সামনে যদি কেউ বিচার করতে যে কথা বলে তার সঙ্গে সঙ্গে গুলি করে মেরে দেবে। কিন্তু বাক স্বাধীনতা ফ্রিডম অফ স্পিচ কাকে বলে? হযরত ওমর ফারুক আর আলী বিন আমরা বসে আছে, জিজ্ঞাসা করুন হুজুরদের, জিজ্ঞাসা করুন। ওমর ফারুকের লাইভ পড়ে আমরা এত তৃপ্ত হয়েছি, তার লাইফটাই আলাদা, কি লিডারশিপ বলে। হযরত ওমর ফারুক বলছে আমি কি তিনটে দোষ করেছি, ঠিক আছে ওকে মেরে দেওয়ার আগে আগে ভুলটা আগে আমি দেখে নিই, যদি আমি শুধরে নিতে চাই পারি। অতএব আমার বক্তব্য খারাপ হবে না, ওমর ফারুকের কথা চিন্তা করুন, হয়তো আমি দোষ করছি, কিন্তু এর মধ্যে শিক্ষা থাকলে আগে বুঝে নিন তারপর আমার দোষ দিন। বুঝতে পারছেন? হযরত ওমর ফারুক কি করলেন যে আমি ওকে দোষ করেছে মারবো, আগে বুঝে নিই আমার ভুলটা কি, আমি অ্যাপোলোজাইজ করতে পারবো, সুযোগ পাবো, ইসলাহ করতে পারবো, নাই সময় পাবো না, মত এসে যাবে, ইসলাহ করি। বুঝতে পারছেন?
বলো যে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন কারো ঘরে ঢোকার আগে তুমি ফাদাক্কাহা তার দরওয়াজায় তুমি আওয়াজ করো তো হুজুর আপনি উইদাউট এনি নক আপনি এন্ট্রি নিলেন আপনি দরজা না ঠুকে চলে আসলেন মা বোনেরা আপনারা একটু চুপ করেন আমার সেক্রেটারি ওর আবার বিয়ে শাদী হয়নি তো মন চঞ্চল হচ্ছে এবার এদিকে আমি শাহালমের উপর দিয়ে চালালাম আপনাদের হাসতে হবে না আমার আওয়াজ হচ্ছে ওই দিক দিয়ে আওয়াজ এসেছে ওই দিকে তাকিয়েছে কেন তাকালেন আমার দিকে দেখে দেখতে যেখানে যেটা হচ্ছে হোক আসো আসো প্রথম দোষ যে দরজা উইদাউট এনি নক দরজায় নক না করে আপনি ঢুকলেন এটা তো কোরআনের খেলাফ বলছে হ্যাঁ একটা বড় দোষ বলছে হ্যাঁ আল্লাহ রাসূল বলছে মান শাতারাল আই ও শাতারাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা যদি কারো দোষকে কেউ চাপা দেয় কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার দোষকে চাপা দেবে বলে সুবহানাল্লাহ জীবনে কোনোদিন কারো বদনাম করতে গীবত করতে দেখেছেন আমাকে আল্লাহ আমাদের সকলকে যেন এই বদনাম করা গীবত করা নিন্দা করা থেকে হেফাজত করে সকলে বলুন আমিন জিজ্ঞাসা করে নিন আমার দরবারে কোন জিনিসটা হয় না পর নিন্দা পর চর্চা কেউ আমাকে শোনাতেলে দুদুর ছাড়ো তো সব দুর খামাকাই তার নেকি বাড়াচ্ছ তার সব বাড়াচ্ছ বলছে যে সব বাড়াচ্ছ ভালোই তো হচ্ছে বলছে বুকা ওর বাড়ছে তোমার যে কমছে তুমি যে ও সব বাড়ালে যদি গীবত করার চিন্তা নাই করো একবার অসুবিধা নেই কিন্তু তুমি নিজের যে লস করে তার মানে নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করার দরকার কি বুঝতে পারছো হ্যাঁ মতলাকান কথা বললে সেটা গীবত নয় যারা গীবতের অধ্যায় পড়েছে জিজ্ঞাসা করুন মুকাইয়্যেদ করে যখন বলবেন সেটা পরনিন্দা হয়ে যায় তো হুজুর আল্লাহ কোরআনে বলছেন যে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেরিও না কারণ মানুষ মাত্র ভুল ত্রুটি আছে ওর মেয়েটা একটু এমন আছে এটা বলতে যেও না তোমার মেয়েও গন্ডগোল আছে ও ছেলেটা একটু এই আছে বলতে যেও না তোমার ছেলেও গন্ডগোল আছে ও একটু এইরকম করে বলতে যেও না তুমি একটু সেই রকম করো এটাও আছে অতএব কারো দোষকে নিয়ে আলোচনা করবেন না বরং আল্লাহর কাছে তার জন্য দোয়া চাইবেন কথা ঠিক বললাম না ভুল বললাম এই যুবক ছেলেরা হাত তুলে দেখাও হাত তোলো একবার যুবকেরা যে এর উপরে আমরা কায়েম থাকবো সকলে বলুন ইনশাআল্লাহ মুরব্বিরা হাত নামিয়ে নিন যে আমরা পরনিন্দা পরচর্চা গীবত তোহমত করব না হাত নামিয়ে নিন বুঝতে পারছেন তো নাকি কারণ এটা হচ্ছে খুব সাংঘাতিক জিনিস পরনিন্দা পরচর্চা পিছনে কথা বলা গালাগাল করা ও এই ও সেই দরকার নেই যতক্ষণ তাকে নিয়ে ভাববো ততক্ষণ নিজেকে নিয়ে আমি ভাববো যতক্ষণ তার ক্ষতিটা চিন্তা করব তার আগে আমি নিজের উন্নয়ন নিয়ে ভাববো কথা ঠিক বলছি না ভুল বলছি আর তিন নম্বর ভুল কি করেছি বল বাপ বলছি আপনার তিন নম্বর ভুল হচ্ছে আপনি সালাম দেননি ঘরে ঢুকে পড়েছেন হযরত ওমর ফারুক দৌড়ে ঘর থেকে পার হয়ে গেলেন পরের দিন জুমা ছিল এই যে পা জড়িয়ে ধরেছে মানে হাত জড়িয়ে ধরেছে কি বোঝাবার জন্য বলছি যে হুজুর আমার যদি সেন্স অফ হিউমার না থাকতো উপস্থিত বুদ্ধি যদি না থাকতো কালকে আমি মার্ডার হয়ে যেতাম হুজুর আপনার কোনো দোষ নেই হুজুর আপনি ঠিক করেছেন আপনার সব দোষ আমার একটা দোষ সব দোষের উপর ভারী হুজুর আপনার কোনো দোষ নেই আমি বাঁচার জন্য বলি আমায় মাফ করে দেন তওবা পড়িয়ে দেন বলুন সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন একজন মানুষ চুরি করে ফেলেছে এইসব বললে বাড়তে থাকবে থাক পিছিয়ে যায় চলে চলে অনেক দূরে গিয়ে যাবে তো আবু জেহেল আল্লাহ রাসূলকে মানে ঘরের কজন মুসলমান হয়েছিল কারা কারা হয়েছিল মুষ্টিমেয় তখন মানুষ ছিল আবু বকর সিদ্দিক মুসলমান আল্লাহ রাসূল সবাইকে নিয়ে বসলেন আলী কি দাওয়াত করো তো একবার এটা তিন বছর পরে যখন আল্লাহ বললেন ফাটিয়ে দাও সাদা দিয়ে দাও আওয়াজ দাও শরীয়ত ইসলামের আওয়াজ দাও আল্লাহ রাসূল আওয়াজ দিয়ে দিলেন মুসলমান দিয়ে 40 জন নিজের আহলে আল পরিবার বর্গকে ডাকলেন যার মধ্যে আবু জেহেল আছে উতবা আছে উমাইয়া আছে আবু সুফিয়ান আছে সাইবা কে ওই সাইবা ও আজ আমরা সাইবা নাম শুনি না উতবা সাইবা এই সময় শুনি
আসল সাইবা কি আল্লাহ রাসূলের দাদুই ছিলেন সাইবা তাহলে উনি এত খারাপ না এই সাইবা খারাপ ছিলেন না বড় মহব্বত করতেন আর ইনি ছিলেন হাশিমের আরেক স্ত্রী মদিনায় ছিল মদিনায় তার বাচ্চা হয়েছিল যখন হাশিম মদিনা থেকে সিরিয়া চলে গেছিল ঘটনে আর যাব না লম্বা হয়ে যাবে সুজা সুজি আসুন 40 জনকে ডাকলো আমার রাসূল বলছেন ওদের মেহমানদারি করো কি শোনো ভালো তাজা উটের দুধ খাসি বাপরা খাসির গোশত রান্না করো উটের দুধ আর জবের রুটি তৈরি করো করলো সবার সামনে পেয়ালা দিল সবাই মিলে খেলো খাওয়ার পরে পেট ভরে গেল আচ্ছা দুধ সবাই পেট ভরে তৃপ্ত হয়ে খেলো পেট ভরে গেল তারপরে দেখছে সব দুধ গোশত যেমন কা তেমন রয়ে গেছে আবু জেহেল সুযোগ পেয়ে বলছে ইনি জাদু করে দিয়েছে দেখো কোনো মাল কমেনি আলী বলছে হুজুর আপনি লোকজন দেখে বরকতের দোয়াটা ছাইলেন আর ও জাদু করে মনে করে চলে গেল তো আলীর কাছে যেটা দোয়া আলীর কাছে যেটা মজ্জা আবু জেহেলের কাছে সেটা জাদু এন্ড ফর ডিফারেন্স বিটুইন মিরাকল অফ ইসলাম এন্ড মাসমেরিজম জাদু হচ্ছে একটা বিদ্যা আর মিরাকল আপনার মাসমেরিজম একটা বিদ্যা আর মুজিজা বা কারামত হচ্ছে এটা আল্লাহ গিফটেড আল্লাহ দেয় সুবহানাল্লাহ আসুন দ্বিতীয়বার ডাকলো আবার তাদের ডাকো আবার মেহমানদারি করব আবার ডাকলো ডাকার পরে মাত্র 6 জন আসলো মানে 40 জন আবার এসেছিল আগের মতো 6 জন মুসলমান হলো চলো তোমরা বাবা না মুসলমান হয়ে গেছে মুসলমান এই 6 জন হয়ে যাওয়ার পরে আবু জেহেল রেগে ফায়ার হয়ে গেছে উতবা রেগে ফায়ার হয়ে গেছে উমাইয়া রেগে ফায়ার হয়ে গেছে আবু সুফিয়ান রেগে ফায়ার হয়ে গেছে আবু সুফিয়ান কে ছিল আমিরে মাবিয়ার আব্বা ইনি মুসলমান হয়েছিলেন কবে যারা প্রথম দিন থেকে সুলে হুদাইবিয়া পর্যন্ত মুসলমান হয়েছে এরা ফার্স্ট ক্লাস মুসলমান আর সুলে হুদাইবিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত যারা মুসলমান হয়েছে সাহাবা ইকরাম তারা হলো সেকেন্ড ক্লাস মুসলমান আর মক্কা বিজয়ের পরে আর কোনো উপায় নেই এমনকি হযরতে আমিরে হামজাকে যে মার্ডার করেছিল তিনিও সাহাবা মাতা তাজ আমাদের বয়সী গোলাম সেও মুসলমান হয়েছিল এই বয়সী গোলাম মুসলমান আর আবু বকর সিদ্দিক মুসলমান এক হবে কি কিন্তু সাহাবাদের নিয়ে পর্যালোচনা করার দরকার নেই তবে কিতাবের কথা কি এই ইকরামা বিন জাহাল আবু জেহেলের ছেলে মুসলমান হয়েছিল আবার মুরতাদদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বুঝতে পারছেন তো ইন্টারেস্টিং ব্যাপার ইসলামের ইতিহাস তো ইনারা কারা এই ইকরামা বিন জাহাল আর উসমান গনি এক হয়ে যাবে ইকরামা বিন জাহাল কথা বুঝতে পারছেন না কি বলছেন আবু সুফিয়ান আর উসমান গনি এক হয়ে যাবে হতে পারে না কারণ এর দরজা আল্লাহ রাসূল দিয়েছিলেন কেন যারা আশারে মুবাশশিরের রুকন ছিলেন জান্নাতের সুখম সুসংবাদ আল্লাহ যাদেরকে আল্লাহ রাসূল যাদেরকে দিয়েছিলেন তাদের জন্য অন্য সাহাবাদের তো ভ্যারি করবেই এটা পর্যালোচনা না এটা মুহাদ্দিসানা আলোচনা যারাই করবে তারা পাবে তো আসুন বাকি রইল ফাতা মক্কার পরে আর উপায় নেই মারবে পিটবে এই হবে সেই হবে ভয়েতে যদিও শরীয়তে ইসলামে মারধর নেই আল্লাহ রাসূল একটাই কথা বলেছিলেন দেখো মেয়েদের উপর কোনোদিন হাত তুলবে না গনিমতে আপনারা কি বলে যুদ্ধে বিজয়ের পরে অন্যের স্ত্রীকে ভোগ করতে যাবে না সুবহানাল্লাহ বলে কথা বুঝতে পারছেন না নিজের স্ত্রীকে মহব্বত করবে নিজের স্ত্রীকে জান রাখবে অন্যদিকে তাকাবে না অনেকগুলো অসুল আমার রাসূল বুঝিয়েছিল কিন্তু সাহাবা ইকরাম এই তৃতীয় শ্রেণীর সাহাবা ইকরাম তারা প্রথম শ্রেণীর মতো নয় তারা ছিলেন সাধারণ তুলাকা সাহাবা তুলাকা মানে এরা হচ্ছে সাধারণ ক্ষমা প্রার্থী সাহাবা সাহাবাদের দরজা তো অনেক উঁচু এগুলো তাম অলিদের মাথার উপরে জোরে বলেন সুবহানাল্লাহ ঠিক আছে তিনটে ক্লাস হলো আবু জেহেল উমাইয়া উতবা আবু সুফিয়ান আবু লাহাব সব বলল মুহাম্মাদের কথা চলছে না চলবে না ওকে আবু লাহাব বলল ওকে ওর সবকিছু জ্বালিয়ে দাও ওর কি জ্বালাবে আল্লাহ কোরআনে বলল তাব্বাত ইয়াদা আবি লাহাব আল্লাহ তো আবু লাহাবের হাত কি পুড়িয়ে দিল কথা বুঝতে পারছেন তাবা করে দিল তাব্বাত ইয়াদা আবি লাহাব আমার রাসূল যখন বলল আল্লাহ কে কে বলে মেনে নিন আমাকে তার রাসূল বলে মেনে নিন আবু জেহেল বলল মানছি না মানবো না উতবা বলল মানছি না মানবো না শুনছেন তো নাকি
মানলে তোমার নবুয়তে কিছু বাড়বেও না কমবেও না, আর আমার খোদার খোদাইতে কিছু বাড়বেও না কমবেও না। মানুষ চায় না মানুষ, কি ফরক পড়ে, কোনো টেনশন নেই। অতএব কেউ মানুষ আর না মানুষ বইয়ে গেছে। আমার নবীজি যখন কাবার সামনে যেতেন, আর কাবার সামনে যেতে হয় আবু জেহেলের ঘরের সামনে দিয়ে, ঢিল মেরেছে, ইট পাটকেল ছুঁড়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আবু বকর সিদ্দিক আপনার অসুস্থ হয়েছে, আবু বকর সিদ্দিক একদম শেষ মানে দুনিয়া থেকে চলে যাওয়ার মতো মার মেরেছে আবু বকর সিদ্দিককে। নতুন জিনিস নেওয়া যাবে না, নতুন ধর্ম আমাদের চলবে না, আমাদের পুরনো ধর্ম ঠিক আছে, আমাদের কথা ঠিক আছে। এমন মুসলমান প্রত্যেকেই বললো মানছি না মানবো না, চলছে না চলবে না। আমার রাসূলকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বললেন, ওকে গৃহত্যাগী করো, দেশ থেকে তাড়িয়ে দাও। আমার আল্লাহ বলছে হাবিব তুমি টেনশন নিও না, মন খারাপ করো না, কেঁদো না। আমার হাবিব তুমি আমাকে মানো আর আমি তোমাকে মানবো হাবিব। ওরা মানুষ চেনা মানুষ এতে কোনো রকম ফরক পড়ে না। আবু জেহেল তোমায় মানুষ চেনা মানুষ, উতবা তোমায় মানুষ, কান্না মানুষ, উমাইয়া তোমাকে মানুষ চেনা মানুষ, আবু সুফিয়ান তোমাকে মানুষ চেনা মানুষ, হিন্দা তোমাকে মানুষ চেনা মানুষ, আবু লাহাব তোমাকে মানুষ চাই না মানুষ, ওলি তোমাকে মানুষ চাই না মানুষ। আমার হাবিব তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ বলে মেনে নিলাম, কোনো ফরক পড়ে না। তুমি আমায় মানো, আমি তোমাকে মানবো। তুমি আমায় রব বলো, আমি তোমায় মুস্তাফা বলবো। তুমি আমায় কবির বলো, আমি তোমায় সগীর বলবো। তুমি আমায় বশির বলো, আমি তোমায় সিরাজুল মুনির বলবো। তুমি আমায় আল্লাহ বলো, আমি আল্লাহ তোমায় রাসূলুল্লাহ বলবো। তুমি আমায় রহমানুর রহিম বলো, আমি আল্লাহ তোমায় রাহমাতুল লিল আলামিন কোরআনে বলবো। তুমি আমায় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? নীতি আদর্শ আলাদা জিনিস। আবু জেহেলের কুটকুটি শেষ হয় না, নবীকে যখনই দেখে তখনই আপনার রেগে ফায়ার হয়ে যায়, রাস্তা দিয়ে হেঁটে আসছে হঠাৎ করে পাথর তুলে পিছনে, ভাইপো বলে কি আমার হাতে কি আছে বলো তো, আমার হাতে কি আছে বলো। আমার রাসূল খুব পোলাইটলি উত্তর দিতেন, রেগে যেতেন না, চাচা আপনার হাতে কি আছে আমি কি বলবো, আপনার হাতের মধ্যে যেটা আছে ওই বলে দেবে, আমি কি হাতের ভেতর থেকে কালমা শাহাদাতের আওয়াজ আসছে, বুঝছে জাদু করে দিয়েছে, জাদুকর জাদুকর জাদুকর, ওর মাথায় খালি ঢুকিয়ে গেছে যে ও জাদুকর, ওর মাথা থেকে জাদুকর ব্যাপারটা বেরোচ্ছে। তো এক একজনের মাথায় এক একটা জিনিস ঢুকে আটকে যায়, বেরোতে চায় না, সে যাই দেখুক হবে না। তোর মাথায় আটকে গেছে যে ও জাদুকর আছে, ওর কথা শোনা যাবে না, ঘরে বসে আছে হুট করে চলে আসলো, এই জায়গা থেকে আমি অনেক দূরে আগিয়ে গেছিলাম। এসে আবু জেহেল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার খোদাকে আমি মেনে নিলাম, সুবহানাল্লাহ বলে কে মেনে নিল, আবু জেহেল মেনে নিল, ঠিক আছে। তো কলমা শরীফ পড়ুন, বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু মোহাম্মদ ভদ্রলোক কোথায় দেখতে পাচ্ছি না, কি করে বলবো। এবারে বলুন নাউজুবিল্লাহ, বুঝতে পেরেছেন, দেখতে পাচ্ছেন না মানে, না তোমার খোদা আছে, তুমি যেটা বলছো আমাকে দেখাও, আমাকে না দেখালে আমি বিশ্বাস করবো কি করে, দেখাও আমাকে। আর যদি না দেখাতে পারো তাহলে আমি সেজদা করবো না, তুমি দেখাও আমি সেজদা করবো। আর একটা চ্যালেঞ্জ বলি কি, যদি না দেখাতে পারো আমার খোদাকে তোমায় দেখতে যেতে হবে, আর আমার খোদাকে তোমায় সেজদা করতে হবে। তো তোকে আসতেই কে বললো, না জান না পেছান তো মেরা মেহমান, তুই ঘরে ঢুকে ঘাড়ে চড়ে বসলি কেন,
তোকে কে মানতি বলেছে আবার কে চ্যালেঞ্জ দিতি বলেছে। আমি সামনে মঙ্গলবারের দিন আসছি বোঝাবার জন্য বলছি, তুমি কি চিন্তা করলে বলো, হয় খোদা দেখো ইয়া তো খোদা দেখাও পারে না আপনা খোদা দেখো, হয় তোমার খোদা দেখাও নালে আমার খোদাকে দেখবে তুমি চলো। নবীজির মন খারাপ, আমার রসুল মন খারাপ করে বসে আছে, আম্মা জান খাদিজা আসলেন এসে আমার রসুলের কপালের ঘামটাকে একটু মুছিয়ে দিলেন, কপাল মোবারক আমার রসুলের একটু চুমা দিলেন, খাদিজা তুমি এসেছো, খাদিজা আমি তোমার কাছে একটু বসি আমার খুব পরেশান লাগছে, বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে বসলে স্বামীর মনটা একটু ভালো লাগে, স্ত্রী স্বামীকে ভালোবাসতেন, স্বামী স্ত্রীকে ভালোবাসতেন, এই স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আমার রসুল, বলেন সুবহানাল্লাহ। বউকে ভালোবাসা তাহলে কাজ সুন্নাত, আর নিজের বউকে লোকের বউকে না, নিজের বউকে ভালোবাসা, অনেকে লোকের বউকে ভালোবাসে, বুঝতে পারছেন না ভাইজান কেউ বাসে না এর মধ্যেই বসে আছে, খালি শুধু বলে ওই বউ ওর মতো একটু শাস্তি পারো না, ও সাজলে কি সুন্দর লাগে দেখে যে তোমার মতো এরম মুখ নাকি। যুবকেরা ভালো করে শোনো, আমার আব্বাজিরা চাচাজিরা বাপেরা বসে আছে, একবার জিজ্ঞাসা করো আব্বা তুমি বিয়ের আগে মাকে দেখতে গেছিলে, একবার জিজ্ঞেস করো তো কি উত্তর পাও দেখো, এমনি জান্নাতে যাবে না ওরা, এমনি মায়েরা জান্নাতে যাবে না, মুরব্বীরা উত্তর দেবে বাপ ওই আমার চাচা আর তোর দাদু তোর দাদি আর আমার একটা খালা, ওরা সব দেখে টেকে এসে বললো পছন্দ হয়েছে, কচি বিয়ে দেবো তোমার, মেয়ে পছন্দ হয়েছে তৈরি হও, ওই বিয়ে দিল, বিয়ের পরে প্রথম রাত্রে এসে বিসমিল্লাহ বলে মুখ খুলে দেখলে কি, তাই তো ঠিক বলছি তো নাকি, একটা মুরব্বীকে জিজ্ঞেস করো বিয়ের আগে দেখতে যাই নাই, আমরা সুযোগ পাচ্ছি দেখা শরীয়তে নিজে থেকে বিয়ে করা জায়েজ আছে, আর চাচাদের কি আছে, হয় সুন্দর হলো হলো তা নালে লটারি ফসকে গেল, আল্লাহ যা দিয়েছে চলবে অসুবিধা নেই, তাই জন্যই তো জান্নাতে যাবে, হ্যাঁ যা দিয়েছে চলবে মানে জান্নাতে যাই কি করে, বেশাক যাবে, কারণ চাচি যদি সুন্দর হয় চাচা যদি দেখতে খারাপ হয় তাহলে মনটা ভালো হবে কার, চাচা যে আমি চাচি সুন্দর পেয়েছি আর মন খারাপ হবে কার, বল না রে বাবু, চাচির এখন চাচির মন খারাপ হয়েছে বলে চাচাকে ছেড়ে চলে যাবে, যাবে না, কি করবে, ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ যা দেয় সবর করো, আর যে সবর করে আল্লাহ তাকে পছন্দ করে, আর চাচা খুশি হয়েছে কি করবে, আলহামদুলিল্লাহ তোমার শুকর আল্লাহ, চাচা শুকর করছে যে শুকর করে আর যে সবর করে, আল্লাহ বলে আমি দুটোরই জান্নাতে দেব, জোরে বলেন না সুবহানাল্লাহ, মনে মতো হয়েছে না ভাই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি, আমরা তো দেখার সুযোগ পাচ্ছি, আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, কিন্তু মুরব্বীদের জিজ্ঞেস করুন, তো স্ত্রী আমার ইসলামে বলছে তুমি সারাদিনে পাঁচবার মেসওয়াক করো, আমার নবীজি পাঁচবার মেসওয়াক করতেন, কেন রাত্রে আপনি যখন বাড়িতে আসবেন আসার পর স্ত্রীর কাছে বসবেন আর আমাকে ফোন করবেন ভাই যেন আমাকে একটা মহব্বতের জন্য দোয়া করবেন, তো আমি কেন, আমার বউয়ের কাছে গেলে একটুখানি বাইরে থেকে এসে যখন রাত্রি শোয়ার সময় একটু মুখের কাছে মুখ নিয়ে যাই তো কিরম করে, আমি এক কাজ করো আমি একটা পানি পড়া দিচ্ছি, এই পানিটা তুমি প্রত্যেক দিন রাত্রে ব্রাশ করার পরে আর কিচ্ছু খাবে না তারপর খাবে, কিছুদিন পরে এসে আমি বলছি ভাইজান আমার বউ আমি খুব ভালোবাসে, আমি বলছি কাজ হয়ে গেছে, আমাকে পানি পড়াটা আমি কিচ্ছু দিয়ে দিই ওকে, আমি রাত্রে ব্রাশ করে শোয়াতাম, বুক দিয়ে গন্ধ আসে আর বলে বউ কাছে মুখ নিয়ে যায় না, আবার এই অ্যাপ্লাইমেন্ট এই মেথড আমি অনেক জায়গায় ব্যবহার করেছি, বাবা এইটা তোমার দিলাম স্ত্রীর কাছে যাওয়ার আগে বাইরে থেকে যখন কাজ থেকে আসবে একটা ভালো করে গোসল করে নিয়ে এই পানিটা গোটা গায়ে এইভাবে মাখবে, মাখার পরে বা কাপড় দিয়ে লাগিয়ে স্ত্রীর কাছে যাবে ভালোবাসবে, বলে হুজুর কাজ হয়েছে, আরে কেন পানি পাড়া দিয়েছে না এখন স্ত্রী আমার কাছে আসে না কিচ্ছু না, ও মাঠে খেটে বাড়িতে যখন আসে চাকরি করে যখন আসে ঘামের গন্ধ বার হয় বউকে তখন কাছে যেতে খারাপ লাগে, ওকে কায়দা করে গোসলটা করিয়ে দিই, এটা আমি শুনেছি একটা হুজুরের কাছে, বুঝলেন বুঝে এমন তাবিজ দিচ্ছে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না, বলে কি বলেছি আমি ওর বউকে বলেছি যখন তোর বর এসে রাগারাগি করবে আমার পানি পড়া মুখের মধ্যে দিয়ে একভাবে চোখের দিকে তাকিয়ে থাকবি, পানি পড়াটা কিচ্ছু না মুখ ভর্তি তো
বর কথা বললে এই চারটি কথা বলে, এই কথাই বলতে পারছে না, ঝগড়া আপনি থেমে যাচ্ছে। এইসব বলে দিলে আবার আমার এমনিতে জেন বুদ্ধের তাবিজ তদবির নিয়ে আমাকে আবার একটু চলতে হয়, বুঝতে পেরেছেন তো? এখন এই জিনিস করলে তো আবার কাস্টমার যাবে না। চলে পার্ট অফ জোক, স্ত্রীকে মহব্বত করার সার কথাই হচ্ছে আমার রাসূলের সুন্নাত। আমার রাসূল বলছে তোমার ক্ষমতা থাকলে তুমি একটা বিয়ে করো, যদি তোমার ক্ষমতা থাকে তুমি দুটো বিয়ে করো, যদি ক্ষমতা থাকে তিনটে করো, যদি ক্ষমতা থাকে তারপর চারটে করো, আর যদি ক্ষমতা না থাকে একটাও করো না, তা আমরা কোনটা করবো? নানা বলতে হবে, বউয়েরা শুনছে পর্দার আড়ালে বসে, পাশে তোমার ভাইয়েরা বসে আছে, তুমি হ্যাঁ বললি যে বলে ভাবি ভাই কিন্তু ভাইজানের জলসায় এই কথা বলেছে। শোনে এর মধ্যে অনেক শর্ত সারায়ত আছে, মুসলিমদের চারটের বেশি বিয়ে, চারটে বিয়ে করতে আছে। কে বলেছে? এর পিছনে কি লুকিয়ে আছে জানেন? সেই শর্ত সারায়ত গুলো আপনাকে মিলাতে হবে, কিন্তু আমার জন্য চলবে না। যদি বলেন আমার জন্য কেন চলবে না, আমার মুর্শিদ মুফতি আজম আমাকে বললেন, আব্বা বলেছিল, আমার কথা বলছি যেহেতু আমি শায়খ মানি মুর্শিদ মানি, আমার দাদুজান বললেন, বাবা আমার দাদি আম্মা দাদুজানকে বলেছিলেন যে আমি তো আপনার খেদমত করতে পারছি না, আমার দাদুজান বড় পরেজগার মানুষ ছিলেন, আমি তো আপনার খেদমত করতে পারছি না, তো আপনার একটা বিবাহ দি, আপনার একটা নিকাহ দি, তাহলে আগে সব এইসব ভাষাই চলতো, তাহলে সে এসে আপনার খেদমত করবে। তো আমার দাদুজান হেসে বলেছিলেন, বাবা কারোর সঙ্গে যদি দুশ্মনী করতে হয় তার একটা বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। তো আমার মনে হয় যে আমার দুশ্মনী বাড়াবার দরকার নেই, অনেক সুন্নত আছে সেগুলো আদায় করবো, এটা নাই নাই করলাম। কথা বুঝতে পারছেন? বিয়ে করার সময় খালি সুন্নত মনে পড়বে কেন? আমাদের আরো অনেক সুন্নত আছে সেগুলো আমরা নিয়ে চলবো। তো যে স্ত্রী আছে আল্লাহ রাসূল আম্মা জান খাদিজা ইন্তেকালের পরে বিয়ে করতে চাননি, জানেন হযরতে খাওলা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের খালা জান ছিলেন, নবীজিকে এসে বলছে আপনি বিয়ে করেন, আপনি বিয়ে করেন, বুঝেন আমি বিয়ে করব না। আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন, এট দা সেন্স স্ত্রী রূপে না প্রেমিকা রূপে না, ভালো বিয়ে, ট্যালেন্টেড বিয়ে, প্রত্যেক অনেক ছাত্রছাত্রীরা অনেক মেয়েরা আমাদের কাছে দোয়া নেয়, ভাই জানে এই মেয়েটা ডাক্তারি করছে, এটা আলেম হয়েছে, এটা হাফেজা হয়েছে, আমরা দোয়া করি কিনা, আমরা ভালোবাসি কিনা তাদের। তো এট দা সেন্স তার কোয়ালিটি, তার বিশেষত্ব খুসুসিয়াতের উপর আমার নবী আবু বকরের বেটি খুব মাশাআল্লাহ জ্ঞানী, আমি যে কোরআন পড়ি আবু বকরকে শোনাই আমার ওইগুলো, ও বাড়িতে যে বললেই আয়েশা সঙ্গে সঙ্গে মুখস্থ করে দিত, বলুন না সুবহানাল্লাহ। ঠিক আছে, এত টু মাচ ট্যালেন্টেড। আম্মা জান খাওলা এসে এক সময় রাসূলের খালামা এসে আমার নবীকে বললেন, হুজুর আপনার যদি একটা খুব ট্যালেন্টেড স্ত্রী না থাকে তাহলে আপনার ঘরোয়া অনেক সুন্নত আছে, হাদিস আছে, যেগুলো জীবনে কোনোদিন মানুষ জানতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ জায়গা শুরু। আজকে অনেকে বলে বাল্য বিবাহ বিবাহ ইসলামে আছে, আর এসএস এর লিডারদেরকে আমি বলতে চাই বাল্য বিবাহ ইসলামে আছে, পেলেন কোথায়? না 18 বছরের আগে বিয়ে হয়, ও তো আমাদের দেশের নিয়ম 18 বছর, ফিনল্যান্ডে ক বছর, অস্ট্রেলিয়ায় ক বছর, কোন দেশে 24 বছর, কোন দেশে 18 বছর, আমাদের দেশে 18 বছর, কোন দেশে 21 বছর, আর কোন দেশে আবার 16 বছর। আর আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল বিবাহ করেছিলেন নিজের খায়েশাতের জন্য নয়, কারণ আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাকে বিয়ে ইন্তেকালের পরে বিয়েই করতে চাচ্ছে, এটা হাকিকত। আলেমরা আমাদের জিজ্ঞাসা করুন, নবীজি শুধু কান্দতেন, মন খারাপ, আমার আল্লাহ কত সুন্দর সুন্দর আয়াত ওই সময় ওয়াহী নাযিল করেছেন, রাসূলের মন খারাপ, একবার এটা বলতে পারছেন না যে আম্মা জান আয়েশা যখন ছোট ছিলেন আল্লাহ রাসূল বিয়ে করেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত উপযুক্ত না হয়েছেন আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে শয্যা সঙ্গিনী করেননি, এটা সত্য কথা তো নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা আপনারা বলতে পারছেন না, এটা সেই জ্ঞানী মানুষগুলো জ্ঞান পাপী অন্ধ হয়ে আছে, জানে না ইসলামের মধ্যে বন্ধুর মেয়েকে মোহাম্মদ বিয়ে করেছে বলতে লজ্জা করছে না।
আজকে আসুন আলেম ওলামাদেরকে বলি কাপড় সেলাই করা নিজের হাতে সুন্নাত পেলাম কোথায় ওয়ায়ার কাও সাওহু আল্লাহ রাসূল নিজের হাতে কাপড় সেলাই করতেন হাদিসটা আম্মা জান আয়েশা রিওয়ায়াত করেছে আজকে জুতো সেলাই করা নবী সুন্নাত কে রিওয়ায়াত করেছে আম্মা জান আয়েশা রিওয়ায়াত করেছে ওয়া ইয়াকুলু মাল খাদিমে আল্লাহ রাসূল খাদেমকে নিয়ে খাদা করতেন যায়েদ বিন হারিসাকে নিয়ে এই কথা কে বলেছে রিওয়ায়াত করেছে